ইতিহাস বদলাতে প্রয়োজন একশো আটত্রিশ রান সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে সূচনাটা ভালোই করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস কিন্তু ভালো সূচনা করলে কি হবে শুরুতেই যে বোল্ট হয়ে সাজঘরে ফেলেন লিটন দাস এরপর সাজঘরের পথ ধরেন নাজমুল হোসেন শান্ত ওয়ানডে স্টাইলে খেলে পাঁচ ওভারে বত্রিশ রানের জুটি করে বিচ্ছিন্ন হন তামিম লিটন উনিশ বলে তেইশ রান করে লিটন বোল্ট হন মার্ক অ্যাডারের বলে এরপর জুটি করেন তামিম ও শান্ত এগারো রানের জুটি করার পর এ জুটিও ভেঙে যায় অ্যান্ডি ম্যাকব্রেইনের বলে নয় বলে চার রান করে বাল্বিনির হাতে ক্যাচ দিয়ে ফেলেন শান্ত এরপর তামিমের চব্বিশ ও মুশফিকের উনত্রিশ রানের শক্ত জুটিতে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ সঙ্গে প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ এবার আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের সেই ইতিহাস বদলাতে পারবে টাইগাররা আপাতত সেই সম্ভাবনা এখনো থাকলেও কাজটা মনে হচ্ছে বেশ কঠিন কারণ একশো রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে উল্টো একশো রানের লিড দিয়েছে আয়ারল্যান্ড ইতিহাস বদলাতে হলে বাংলাদেশকে করতে হবে একশো আটত্রিশ রান চতুর্থ ইনিংসে পারবে কি বাংলাদেশ এই রান টপকাতে মাত্র তেরো রানের চার উইকেট হারিয়ে ফেলার পর একটি দলের মানসিক অবস্থা সবচেয়ে দুর্বল হওয়ার কথা কিন্তু আয়ারল্যান্ড প্রচলিত সব হিসাব নিকাশি পাল্টে দিয়েছে তারা ভেবেছিল তৃতীয় দিনই জিতে যাচ্ছে বাংলাদেশ তাদের ধারণা পুরোপুরি পাল্টে দিয়ে দিনটা নিজেদের করে নেয় তারা দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন টাকার সেঞ্চুরির পথে ছিলেন অ্যান্ডি ম্যাকব্রেইনও যদিও তিনি আউট হয়েছেন বাহাত্তর রানে একশো পঞ্চান্ন রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লিড তো নিয়েছি ও এখন উল্টো বাংলাদেশকে চোখ রাঙানি দিচ্ছে আইরিশরা একশো একত্রিশ রানের লিড নিয়েছিল তারা তৃতীয় দিন বিকেলেই আট উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল দুশো ছিয়াশি রান একাত্তর রান নিয়ে ম্যাকব্রেইন এবং নয় রান নিয়ে গ্রাম হিউম আজ সকালে ব্যাট করতে নামেন তবে খুব বেশি দূর যেতে পারেননি আগের দিনের সঙ্গে মাত্র আট রান যোগ করে দুশো বিরানব্বই রানে অল আউট হয়ে যায় আইরিশরা সকাল সকাল বাংলাদেশকে সুসংবাদ উপহার দেন পেসার এবাদত হোসেন নিজের ইনিংসের সঙ্গে আর মাত্র এক রান যোগ করে এবাদতের বলে বোল্ট হয়ে যান ম্যাক দুশো রানের মাথায় পড়ল নবম উইকেট শেষ উইকেটটাও নেন এবাদত তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন হিউম তিনি করেন চোদ্দ রান তাইজুল চারটি এবাদত নেন তিনটি উইকেট